দাদা ভুল হয়েছে পায়ে ধরছে একদম ওরা ওরা কম্পার্টমেন্ট আবার মা কি বেন কি মাদার বেন এর বাইরে তো কথা বলেন না ওরা পাঁচ করে দেবো ওদের কাউন্সিলর তৈরি হয়ে যাচ্ছে এবার যা ইচ্ছা করছে যা ইচ্ছে জয় বাংলা এই ট্রেনে যাওয়া যায় এবার সকলে জানে যে কিভাবে অত্যাচার হয় কিভাবে নৈহাটি থেকে ওঠে আমরা একটা কথা বলতে চাই যারা এই ট্রেনে যাতায়াত করেন সকলে একটু শুনবেন এই ট্রেনে যারা যাতায়াত করেন তারা জানেন যে এই এই লাইনে শিয়ালদা মেন লাইনে কীভাবে বিহার ইউপি থেকে আসা লোকজন বাঙালিদের ওপর কীভাবে অত্যাচার করে কীভাবে টিটাগড় আস্তে আস্তে বিহার হয়ে গেছে গতকাল টিটাগড়ে একটা ঘটনা ঘটেছে টিটাগড়ে হিন্দি মাধ্যম স্কুল আছে সেখানে বাংলা শিক্ষক জয়েন করতে গেছিল অনেকে সংবাদ মাধ্যমে দেখেছেন বাংলা শিক্ষক জয়েন করতে গেছিল বলেছিল অভিভাবকরা বিক্ষোভ দেখিয়ে বলেছে ইধার বঙ্গাল বঙ্গালি টিচার নেই চলেগা বঙ্গালি ফঙ্গালি শিক্ষক শিক্ষক নেই চাইয়ে বাংলার মাটিতে টিটাগড় বাংলার মাটিতে বিহার বানিয়ে দিয়েছে এসেছিল চটকলের কাজ করতে এখন কাউন্সিলর হয়ে যাচ্ছে এমএলএ হয়ে যাচ্ছে বাংলা শিক্ষক ঢুকতে দেবে না বাংলা স্কুল চলতে দেবে না বাংলার মাটিতে একটা স্কুলে বাংলা শিক্ষক ঢুকতে দেয়নি এই টিটাগড়ে এই পাশে টিটাগড়ে এমন অবস্থা হয়েছে যারা এই ট্রেনে রোজ যায় তারা জানে যে কীভাবে বিহার ইউপি থেকে আসা লোকজন ট্রেনের দরজায় কীভাবে নোংরামি করে বাঙালিকে হেনস্থা করে বিভিন্ন মেয়ে আমাদেরকে আমরা বাংলা পক্ষ থেকে বলছি বিভিন্ন মেয়েকে কীভাবে হেনস্থা করে এদের উচিত শিক্ষা হওয়া প্রয়োজন বাঙালি গিয়ে বিহারে সব করতে পারবে যে ইধার হিন্দি টিচার নেই চাইয়ে বাঙালি গিয়ে বিহারে কাউন্সিলর হতে পারবে বাঙালি বিহারে গিয়ে মারধর করতে পারবে ওরা এখানে দিনের পর দিন ক্রাইম করছে সব রেপে উপরের দিকে খুনে উপরের দিকে সব জায়গায় উপরের দিকে আমাদের মাটিতে এসে খাচ্ছে পড়ছে এখানে ক্রাইম করছে এখানে বলছে এখানে বাঙালি শিক্ষক ঢুকতে দেবে না এদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় প্রতিরোধ শুরু হয়েছে দুর্গাপুরে খেয়েছে বাকি অনেক জায়গাতে খাবে পারে দুর্গাপুরে খেয়েছে দুর্গাপুরে দুদিন আগে বিহার থেকে কাজ করতে ঢুকছিল বাঙালিকে সরিয়ে দিয়ে বাঙালি শ্রমিকরা যা ব্যবস্থা করে তা করেছে এখানে চাকরি এরকম এরকম এইটা এইটা যেভাবে সিনেমা দেখো শুধু তাই নয় শুধু তাই নয় একদম পরিষ্কার করে বলছি আমরা এই উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চলে বাংলা পক্ষের ছেলেরা বারবার প্রতিনিয়ত প্রত্যেক দিন খবর পাচ্ছি যে এখানে যারা ডেলি প্যাসেঞ্জারি করে আমাদের বাঙালি ছেলেরা একটা কিছু কিছু বহিরাগতের দল আছে তারা প্রত্যেক দিন এই ছেলেদের সঙ্গে অশান্তি বাঁধাচ্ছে এবং নানান রকম ভাবে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করছে মেয়েদেরকে তন্টিটকিরি করছে এবং নানান রকম ভাবে বাঙালি লোকেদের উপর অত্যাচার সৃষ্টি করছে এই জিনিসগুলো বন্ধ হওয়া বিশেষ প্রয়োজন আমরা কখনো কিন্তু এই বিহারে গিয়ে বা ইউপিতে গিয়ে বা বাইরের স্টেটগুলোতে গিয়ে আমরা কখনো এই ধরনের অসভ্যতা অভ্যতা করি না আমরা এখানেও সেটা চাই না বাংলার মাটিতে দিনের পর দিন যেভাবে এইসব জিনিস বাড়ছে প্রত্যেক বাঙালিকে বলবো আপনারা সজাগ হন সচেতন হন নিজেদের অধিকার নিজের মাটিতে নিজের নিজেদের হাতে রাখুন বহিরাগতেরা এভাবে আগামী দিনে বাড়ছে তাতে করে কিন্তু আমাদের মাটিতে আমাদের অধিকার আমাদের ভাষা আমাদের শব্দ আমাদের কাজ আমাদের পুঁজি আমাদের বাজার আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতি প্রত্যেকটা জিনিস দিনের পর দিন চ্যালেঞ্জের মুখে পড়ছে সকল বাঙালিকে বলবো আপনারা জাগুন আপনারা সজাগ হন আপনারা নিজের মাটিতে নিজের দাপট বজায় রাখতে এইসব বহিরাগতদের একদম পরিষ্কার বলছি এই বহিরাগতদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা বাংলা পক্ষ যদি কোনো এই নৈহাটি থেকে বিজপুর থেকে বেলঘরিয়া পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা পক্ষ আছে আমরা এই উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চল আমাদের এই বিজপুর থেকে মানে কালীশহর থেকে বেলঘরিয়া অবধি বেলঘরিয়া থেকে শুরু হচ্ছে শহরাঞ্চল প্রত্যেকটা জায়গায় বাংলা পক্ষ আছে আপনার মাটিতে আপনার অধিকার আপনার সমস্ত জিনিস বাঙালির সমস্ত জিনিস বাঙালির হাতে থাক প্রত্যেক বাঙালি বাংলা পক্ষে যোগ দিন এবং আমাদের সঙ্গে আমাদের জাতির হাত শক্ত করতে বাংলা পক্ষে যোগ দিন আমাদের সঙ্গে যোগ দিন আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় কোনো অভিযোগ হলে পরে আমরা যাওয়ার চেষ্টা করি কোনো জায়গায় এরকম ভাবে বাঙালি হিসেবে যদি আক্রান্ত হন বঞ্চিত হন বাংলা পক্ষের সঙ্গে যোগ দিন আমরা এখানে যথেষ্ট একটি প্রয়োজন হলে আপনি এই পোস্টে জানান
যে আপনি কোথায় থাকেন, আপনার ফোন নাম্বার দিন, আমরা যোগাযোগ করে নেব। এইভাবে একে অপরে বাঙালির পাশে দাঁড়ান, না হলে কিন্তু আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম এই বাংলার মাটিতে তাকে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়ে দাঁড়াতে, বাংলা ভাষায় কথা বলতে গুটকা শিক্ষক চাই, এরপর বলবে গুটকা মুখ্যমন্ত্রী চাই, এরপর কদিন পরে বলবে গুটকা মুখ্যমন্ত্রী চাই, টিটাগড় আলাদা রাজ্য চাই, তারপরে টিটাগড় ইউনিয়ন টেরিটরি চাই, ভাটপাড়া ইউনিয়ন টেরিটরি চাই, কদিন পর আসানসোলকে বলে আলাদা রাজ্য চাই আমাদের। এখনই একের পর এক যারা বলছে যে আমাদের আলাদা রাজ্য চাই, তাদেরকে রীতিমতো মন্ত্রিত্ব দিয়ে আদর করে দেওয়া হচ্ছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে বাংলার মাটিতে বাংলাকে ভাগ করাকে সিলমোহর দেওয়া হচ্ছে। অতএব খুব ভালোভাবে বলছি, সকলকে ঠান্ডা মাথায় বলছি, সকলে সজাগ হন, আশেপাশে কি চলছে সেটা নজর রাখতে বাংলা পক্ষ পেজটা লাইক করে রাখুন এবং বাংলা পক্ষ সম্পর্কে অবহিত হন, যোগ দিন। আপনারা কখনো মেনে নিতে পারবেন আপনার বাড়ির কোন ভাড়াটিয়া এসে আপনার বাড়িটা বলবে এই অর্ধেক অংশ আমার, আজকে আমার রাজ্যে আমার মাটির লোকেরা যেখানে থাকে, আমারা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেই রাজ্যটাকে দু ভাগ করে দেওয়ার কথা তুলছে, শুধু কোথায় পরিস্থিতি কি দাঁড়াচ্ছে একটু ভেবে দেখবে। শুধু সেটা নয়, আমরা এখন যাচ্ছি একটা জায়গায় যেখানে আমাদের বাঙালি ভাই এই ভাইয়ের দোকানে দীর্ঘদিন ধরে অত্যাচার চলছে সেখানকার বহিরাগতরা, শিয়ালদার মাটিতে বাংলার মাটিতে বাঙালি দোকান ভাঙচুর করছে, শিয়ালদার মাটিতে, কেন ওখানে বাঙালি ব্যবসায়ী করতে পারে না, প্রত্যেক রাজ্যে বাঙালি ব্যবসা করবে, বাংলায় কলকাতায় প্রতিটা জায়গায় বাঙালি দোকান দেবে। 35 বছরের দোকান এই ছেলেটি, দেখে রাখুন এই ছেলেটিকে, 35 বছরের দোকান শিয়ালদার বুকে এসেছে, এখন আমি করছি, তাকে বহিরাগতরা এসে অত্যাচার করছে, এখানে দোকান করতে দেবে না, এত বড় এদের বুকের কথা হয়ে গেছে। আজকে যদি আপনারা চুপচাপ থাকেন, আজকে যদি আপনারা মুখ বন্ধ করে থাকেন, মুখ ঘুরিয়ে থাকেন, বিশ্ব মানবতা দেখান, আগামী দিনে কিন্তু আপনার সন্তানকে তার মূল্য চোখাতে হবে, এটা মাথায় রাখা। ধর্মতলায় বাঙালি দোকান দিতে পারে না কেন, বাংলায় একটা দোকান নেই কেন ধর্মতলায়, কেন ওই ব্যবসাটা করে খাওয়ার কোন বাঙালির অধিকার নেই, তাকে বলা হয় এই রাজ্যে অর্থ নেই, ইনকাম নেই, সে চলে যাচ্ছে বাইরের রাজ্যে, সেই জায়গাটা একবার একটা বাঙালি গিয়ে বসে দেখুক কত অর্থ আছে কত ইনকাম আছে, তাকে সেখানে বসতে দেওয়া হয় না, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়। আজকে আমার সাথে সেই পরিস্থিতি, আমাদের বাঙালি ভাই খুন হয়েছে কিছুদিন আগে প্রতিবাদ করার জন্য, ব্যবসা দখল করে নেয়, দোকান পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, রেপ করে, এই করে। বড়বাজার বিহার না ইউপি না বাংলা কেউ জানে না, যারা গেছে সকলে জানে বড়বাজার বাংলা বলা নিষিদ্ধ, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, জানে পাচ্ছে স্বর্ণ এলাকা গিয়ে বুঝতে পারেন কটা বাঙালি ছেলে কাজ পাচ্ছে, আর কদিন পর পাবেই নাই, বর্তমানে তো পাই না, আর কদিন পর পাবে। প্রতিবাদ করুন, এখানে হিন্দি আমাদের রাষ্ট্র, আপনার অহংকার এটা মাথায় রাখবেন, আপনার মাতৃভাষা ভাষা ভাষা নয়, ভাষা সম্পর্কে জড়িত, অহংকার হতে পারে, আপনি বড় বাজার একটা অহংকার ওখানে দিতে পারবে, ভুটকা দিতে পারবে, একদম পারবে না, বিহার ইউপি থেকে কালকে এসে পেয়ে যাবে। তাই না দাদা, শিয়ালদার মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, তার আশেপাশে কারা দখল করছে দেখবেন, কেন দখল করতে পেরেছে, সেই দোকানগুলো কোনো বাঙালি পায় না, কেন পায় না, টেন্ডার গুলো বহিরাগত, ওদের কাউন্সিলর তৈরি হয়ে যাচ্ছে, এবার যা ইচ্ছা করছে, যা ইচ্ছে জয় বাংলা। এই ট্রেনে যাওয়া জায়গা সকলে জানে যে কিভাবে অত্যাচার হয়, কিভাবে নৈহাটি থেকে ওঠে কয়েকদিন আগে একটা ছেলেকে পলতায় বাড়ি, ঠিক আছে, এমন ভাবে মেরেছে মুখ চোখ ফাটিয়ে দিয়েছে, তার কি দোষ, সে সামনে দাঁড়িয়েছিল, তার থুতো গুটকার দাগ তার গায়ে লেগেছিল বলে থুতো লেগেছিল, তাই সে প্রতিবাদ করেছে, দাদা থুতোটা কেন ফেলেছেন, হিন্দিতে বলে চার পাঁচজন এক ছিল বাঙালি ছেলেকে মেরে ফাটিয়ে দিয়েছে, নাক মুখ ফাটিয়ে দিয়েছে, প্রত্যেক জায়গায় এরকম হচ্ছে, কেন করে দিলে আমি যাচ্ছি ওই কারণে, এই বাঙালি ভাইয়ের দোকান আজকে ভাঙচুর করেছে শিয়ালদা, সিং সিং কে ভাঙচুর করেছে, সিং বাংলার বুকে একটা সিং এসে ভাঙচুর করছে দোকান, বাঙালির দোকান, কোন বিহারের মাটিতে দেখেছেন, কোন পান্ডার মাটিতে চক্রবর্তী ব্যানার্জি কে ভাঙচুর করছে, কোন বিহারির দোকান দেখবেন না, এখানে উল্টোটা দেখবে। আজকে আমরা বাঙালিরা
মানচিত্র করে দেখুন না মাদাই শিলিগুড়ি আসানসোল পাচ্ছে কি করে বাবু ঠাকুমারা যারা যেমন চট করে কাজ করতে এসেছিল পাশে বস্তি খুলেছিল তারা কি তখন ভেবেছিল যে এরা কাউন্সিলর হয়ে অত্যাচার করবে এরা ঠিকাদার হয়ে এটা অত্যাচার করবে কেউ ভেবেছিল আর কদিন পর আমাদের পরের তুমি কাজ পাবে না কলকাতায় কাজ পাবে না এখনই পাচ্ছে না বর্তমানেই পাচ্ছে না হোটেল বিজ্ঞাপন দিচ্ছে বেঙ্গলি ক্যান্ডিডেট নট অ্যালাউড বেঙ্গলি ক্যান্ডিডেট নট প্রেফার্ড দাদা দিচ্ছে আমি গভর্নমেন্ট থাকি বাড়ি থাকবো বাংলা পক্ষ জানেন বাংলা পক্ষ বাঙালি সংগঠন আমরা কোনো ভোটে নেই আমরা কারো ভোট চাই না বাঙালি হিসাবে একও নিজের চাকরি বোঝো নিজের কাজ বোঝো নিজের ব্যবসা বোঝো শান্তিপুরে শান্তিপুরে ভিমারটা ভিমার শান্তিপুর স্টেশনে ভিমার ভিমারে ম্যানেজারটা কে এত দেখবেন আমরা নিজের মাটিতে টিটাগড়কে বিহার বানিয়ে দেবে ভাটপাড়া একদম যে ভাটপাড়া আগে ছিল বাঙালি পণ্ডিতদের পাড়া ভাটপাড়া ভট্টপাড়া এখন হয়ে গেছে খুনিদের ক্রিমিনালদের বিহার অস্ত্র কারখানা বাংলার বুকে থাকবেন কারো কাছে মাথা নিচু করবেন না ঠিক আছে এটা আমাদের মাটি জুড়তে বাংলা লোকজন ঢুকবে তত কিন্তু পাল্টা করবে পরিষ্কার কথা আগে বাঙালি একদমই সকলকে কিন্তু একসঙ্গে থাকতে হবে প্রতিটা বাঙালিকে আর যেখানে যেখানে বঞ্চনা করবে একদম সঙ্গে সঙ্গে বাঙালি এক হয়ে বুঝিয়ে দিতে হবে এতে একটা পাশের বাঙালি মার খাচ্ছে চুপ করে দেখি ভাই মার খাচ্ছে খাচ্ছে বিহারে চাকরি করতে গেছিল বাঙালিরা 73 জনকে মেরে ফেরত পাঠিয়ে দিয়েছে গ্রুপ ডির পরীক্ষা শিলিগুড়ি স্টেশনে হিন্দিতে প্রশ্নপত্র নেই কেন রাজ্য সরকারের পরীক্ষা শিয়ালদা স্টেশন হয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে এটা ওদের সাহস ওরা ওখান থেকে এসে আমাদের এখানে বিয়ে করলো দোষ হলো আমাদের বাঙালির দোষ বাংলা ঢোকো চারটে পাঁচটা ছটা আটটা করে বাচ্চা নেয় পিলপিল করে বাংলায় কিছুই নেই বাংলা পক্ষে একটা দেখবেন বাংলা পক্ষে লাইক করবেন একটা জয় বাংলা খুব ভালো লাগলো আপনার এই
আমি বললাম এটা কি হলো, বললো তোমাকেও দেবো, আমাকে দিবি এইখানে, বলে সরকার তিন থেকে মার দাদা ভুল হয়েছে পায়ে ধরছি বাঙালি মানে বাংলা পক্ষ বলের উপর জাতি বাঙালি।